আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে দুইটা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তা হলো, অনেক দর্শকই আমার কাছে প্রশ্ন করেছেন যে লাইলাতুল কদরের নামাজ কিভাবে, কত রাকাত পড়তে হবে, কিভাবে নিয়ত করতে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে। আর অনেকেই প্রশ্ন করেছেন যে লাইলাতুল কদরে কি দোয়া পাঠ করতে হবে। তো দর্শকদের এরকম প্রশ্নের উত্তরে আজকে আমি আপনাদের সামনে কুরআনুল কারীম এবং সহি হাদিস থেকে লাইলাতুল কদরের নামাজ এবং দোয়া বিষয়ে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি প্রথমে বলছি যে লাইলাতুল কদর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রজনী। এই রজনীতেই আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন, যে কথা সূরা কদরের প্রথম আয়াতেই বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এবং এ রাত্রেই আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সামনে আগত পূর্ণ এক বছরের ভাগ্য লিখে দেন, যে কথা সূরা দুখানের চার নম্বর আয়াতে বলা হয়েছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। তো এর মর্যাদা অনেক বেশি, এর গুরুত্ব অনেক বেশি। এর গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা কদরের মধ্যেই বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশার। লাইলাতুল কদর এমন একটি রজনী যে রজনী হাজার মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ এক হাজার মাস লাগাতার এবাদত করলে যে পরিমাণ সওয়াব লাভ করা যায়, লাইলাতুল কদরে একটি মাত্র রজনীতে এবাদত বন্দেগী করলে তার চাইতে বেশি সওয়াব লাভ করা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এর ফজিলত অনেক বেশি। এটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার তরফ থেকে একটা বিশেষ বোনাস। তো এ রাতে কিভাবে ইবাদত করতে হবে বা কিভাবে সালাত আদায় করতে হবে, আমরা যদি সহি হাদিস দেখি, এ রাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্র জেগে থাকতেন এবং তার পরিবারের লোকদেরকেও জাগিয়ে দিতেন। তো এ রাতে সালাত আদায় করার বিশেষ ফজিলত রয়েছে। একাধিক হাদিসের মধ্যে সহি বুখারী থেকে একটা রেফারেন্স দিচ্ছি, সহি বুখারীর 1780 নম্বর হাদিস। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জেগে থেকে সালাত আদায় করে, সেই ব্যক্তির বিগত জীবনের সমস্ত গুনাহখাতাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এ রাতে জেগে থেকে সালাত আদায় করা, এটা হলো নফল ইবাদত। মনে রাখবেন, নফলের কোনো লিমিটেশন হয় না। আপনার ধৈর্য যতটুকু কোলায় আপনি ততটুকু ইবাদত করবেন। যে কয় রাকাত পড়তে মনে চায় সেই কয় রাকাতই পড়বেন, আর এটাই হলো নফল ইবাদত। তো অনেকেই প্রশ্ন করে থাকেন কিভাবে নিয়ত করব। আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, কেউ বিভ্রান্ত হবেন না। আপনি অন্যান্য দিনে বা রাতে যেভাবে নফল সালাত আদায় করেন, ঠিক সেভাবেই দু রাকাত বা চার রাকাত নফল সালাতের নিয়ত করে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার দিয়ে সালাত শুরু করবেন। সানা পড়বেন, সুরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সুরা মিলাবেন। কুরআনুল কারীম থেকে যেখান থেকে আপনার তেলাওয়াত করতে ভালো লাগে সেখান থেকে তেলাওয়াত করবেন। যতটুকু মনে চায় ততটুকুই তেলাওয়াত করবেন। এরপরে রুকু সেজদা করবেন, আবার উঠে দ্বিতীয় রাকাতে ঠিক তেমনি ভাবে সুরা ফাতিহা পড়ে, বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সুরা পড়বেন। এখানে নির্ধারিত করে দেওয়া হয়নি যে সুরা কদর পড়তে হবে নাকি সুরা আদিয়াত পড়তে হবে না কি পড়তে হবে, এরকম নির্দিষ্ট নেই। আমি আবারও বলছি, এটা নফল ইবাদত। আর নফলে আপনার যেখান থেকে পড়তে মনে চায় ঠিক সেখান থেকেই পড়বেন। নির্ধারিত কোনো বিষয় দেওয়া হয়নি যে এখান থেকে পড়তে হবে, ওই সুরা থেকে পড়তে হবে, এরকম নয়। কুরআনুল কারীমের যেখান থেকে পড়তে আপনার বেশি ভালো লাগে সেখান থেকেই পড়বেন। যতটুকু পড়তে আপনার মনে চায় ততটুকুই পড়বেন। এক রাকাতকে যত লম্বা করতে মনে চায় আপনি তত লম্বা করবেন। অনেকে প্রশ্ন করেছেন যে আমি তো মাত্র তিনটা সূরা জানি, তাহলে দীর্ঘ রাত ইবাদত করব কিভাবে? তো আপনি ওই তিনটা সূরা দিয়েই বারবার নামাজ পড়বেন, বারবার সালাত আদায় করবেন। আপনার যদি মনে চায় এক রাকাতে আপনি এক ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, তাহলে ওই তিনটা সূরাই আপনি একটার পর একটা বারবার তেলাওয়াত করতে থাকবেন, কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি একই রাকাতে একই সূরা বারবার পড়বেন, কোনো নিষেধ নেই। আপনার মনে চাচ্ছে অনেক দীর্ঘ নামাজ পড়তে, তো আপনি একটাই সূরা বারবার পড়তে থাকেন, কোনো সমস্যা নেই। তো নফলের কোনো নির্ধারিত রাকাত নেই,
কোনো নির্ধারিত নিয়ম নেই। আপনি অন্যান্য দিন যেভাবে নামাজ পড়েন, দুই রাকাত বা চার রাকাত, ঠিক সেভাবেই নফল ইবাদত করতে থাকবেন। আর এটাই হলো শবে কদর বা লাইলাতুল কদরের ফজিলতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিশেষ ইবাদত। শেষ করার আগে আরেকটি প্রশ্নের উত্তর বাকি রয়ে গেছে, তা হলো লাইলাতুল কদরে কোন দোয়া পাঠ করতে হয়। এ বিষয়ে একাধিক সহি হাদিস রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। কোন একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনদিন লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি বলবো? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি যদি কোনদিন লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এর অর্থ হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে তুমি পছন্দ করো, ফাআফু আননি, অতএব আমাকে ক্ষমা করে দাও। তো দোয়ার অর্থটা খুবই সুন্দর, খুবই চমৎকার। এভাবে আল্লাহ সুবহান তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছিলেন। তো দোয়াটা যারা পারেন না, আমার মুখের দিকে তাকিয়ে আমার সাথে কয়েকবার পড়ে নেন, তাহলে খুব সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আমি দোয়াটা আবারও অর্থসহ একবার বলছি, খেয়াল করে শুনবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে তুমি পছন্দ করো, ফাআফু আননি, অতএব আমাকে ক্ষমা করে দাও। এই তিনটা বাক্যের সমন্বয়ে খুব সুন্দর একটা দোয়া। আপনারা এটা শিখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে আরবি এবং বাংলা উচ্চারণ সহ অর্থ সহ লিখে দেব। এটা আপনি মোনাজাতেও পড়তে পারেন, নামাজের মধ্যেও পড়তে পারেন, সেজদায় গিয়ে অথবা তাশাহুদের বৈঠকে। আপনার যখন ইচ্ছা আপনি তখনই পড়তে থাকবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।